আমরা দুজন আবার এক হইছি, একসাথে আসছি, একসাথে থাকতেছি, আর কিছু কিছু সম্পর্ক আল্লাহ প্রদত্ত। প্রিন্স মামুন ও লায়লা আবারও এক হয়ে গিয়েছে। তাহলে তারা এতদিন যা করেছিল তা কি সব নাটক ছিল? তা জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মামুনকে ফাইনালি পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে লায়লার কাছে ফিরে গেলেন প্রিন্স মামুন। তাহলে এবার লায়লার ভালোবাসাই সত্যি হলো। কিছু কিছু সম্পর্ক আল্লাহ প্রদত্ত হয়, আল্লাহর উপর থেকে ঠিক করে দেয় যে এর সাথে থাকবে, এর সাথে মরবে। মামুন ও লায়লা দুজনেই ফেসবুক লাইভে এসে একথা জানালেন। মামুন বলেন, কিছু কিছু সম্পর্ক আল্লাহ প্রদত্ত, আমরা আবারও একসাথে হয়েছি, একসাথে ভিডিও করতেছি। অন্যদিকে লায়লাকেও বলতে শোনা গেল মামুনকে ফাইনালি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা তারা দুজনে একসাথে এসে জানান দিলেন তারা আবারও এক হয়ে গিয়েছেন। এদিন মামুন আরও বলেন, আপনারা অনেকে আছেন আমাকে পছন্দ করেন না, সবার মনে আমি জায়গা করে নিতে পারিনি, তবে যারা আমাদের জন্য দোয়া করতেন বলতেন আমরা যেন এক হয়ে যাই, একসাথে থাকতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবারও এক হয়ে গিয়েছি এবং আমরা একসাথে আছি। আর আপনাদের এই কন্ট্রোভার্সির কারণে আমি বুঝতে পেরেছি লায়লা আমার কতটা আপন। এভাবেই লায়লার প্রতি ভালোবাসা প্রকাশ করলেন প্রিন্স মামুন। অন্যদিকে লায়লাও মামুনকে পেয়ে অনেক খুশি। দুজনে মিলে লাইভে এসে জানান দিলেন তারা আবারও এক হয়ে গিয়েছেন। মামুন ও লায়লা দুজনেই ধন্যবাদ জানিয়েছেন যারা মামুন ও লায়লাকে এক হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন, যারা চাইতেন মামুন ও লায়লা যেন আবারও এক হয়ে যায়, যেন মামুন আবারও লায়লার কাছে ফিরে আসে। তো বন্ধুরা, আপনার কাছে প্রশ্ন, মামুন ও লায়লার এসব কাণ্ড কি সবকিছুই সাজানো নাটক ছিল নাকি তাদের সম্পর্কে সত্যি বিচ্ছেদ হয়েছিল? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনি কতটা খুশি হয়েছেন লায়লা ও মামুন আবারও এক হয়ে যাওয়াতে? তা কমেন্টে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।